দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্রী আসায় বিশ দিনের খাদ্য শেষ হয়ে গেল নতুন ছাত্রীর সংখ্যা কত এখানে আমাদের ছাত্রীর সংখ্যা বের করতে হবে কাজেই দিনটা আগে নেব আমরা এবং ছাত্রীর সংখ্যাটা পরে নেব তাহলে আমরা কীভাবে সাজিয়ে নেব অঙ্কটা ঠিক এভাবে নেব যে পঁচিশ দিনের খাদ্য আছে ষোলো জন ছাত্রীর পঁচিশ দিনের খাদ্য আছে পঁচিশ দিনের খাদ্য আছে ষোলো জন ছাত্রীর ষোলো জন ছাত্রীর অতএব একদিনের খাদ্য আছে একদিনের খাদ্য আছে ষোলো গুনুন পঁচিশ ষোলো পঁচিশকে যদি আমরা গুণ করে গুণ করি তাহলে আমরা পাই চারশো চারশো জন এবার আমরা লিখবো কতদিনে খাদ্য শেষ হয়ে যাবে বের করতে হবে বিশ দিনে তাহলে আমরা লিখব বিশ দিনের খাদ্যটা আমাদের বের করতে হবে কতজন ছাত্রী খাবে তাহলে এবার আমরা বিশ দিন লিখবো বিশ দিনের খাদ্য আছে সমান সমান চারশো চারশো ভাগ বিশ জন সাত্রি এখন আমরা যদি চারশো কে বিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বিশ বিশ জোন বিশজন ছাত্রী এখন এখানে ষোলো জন ছাত্রীর খাদ্য ছিল পঁচিশ দিনের এখন বিশ দিনের বিশ দিনের খাদ্য শেষ হয়ে গেল। তাহলে বিশ দিনে খাদ্য শেষ হয়ে গেল নতুন ছাত্রীর সংখ্যা কত এখন এখানে আমরা এই ষোলো থেকে ষোলো থেকে যদি বিশ বিশ থেকে ষোলো বিয়োগ করলে আমরা নতুন ছাত্রীর সংখ্যা পেয়ে যাব তাহলে আমরা কি লিখবো অতএব নতুন নতুন ছাত্রীর সংখ্যা সমান সমান বিশ বিয়োগ ষোলো সমান সমান চার জন তাহলে উত্তর চারজন তোর নতুন ছাত্রীর সংখ্যা সংখ্যা জন। কোনো ছাত্রাবাসে পাঁচশো জন ছাত্রের পঞ্চাশ দিনের খাবার আছে দশ দিন পরে পর ওই ছাত্রাবাসে আরো তিনশো জন আসলো বাকি খাদ্য তাদের কতদিন চলবে একটি কোন এক ছাত্রাবাসে পাঁচশো জন ছাত্রে পঞ্চাশ দিনের খাবার আছে ঠিক আছে তো সেখানে দশ দিন পরে ওই ছাত্রাবাসে আরও তিনশো জন আসলো তাহলে তিনশো জন আসার পরে কতজন ছাত্র হবে মোট পাঁচশোর সাথে যোগ হবে নিশ্চয় আর পঞ্চাশ দিন এবং পঞ্চাশ দিনের পর তার পঞ্চাশ দিনের মধ্যে দশ দিনের পরে তাহলে দিন সংখ্যা কত থাকবে সেটা আমাদের বের করতে হবে তো বন্ধুরা আমরা কি লিখবো আগে যে তিনশো জন ছাত্র আসায় মোট ছাত্র সংখ্যা হল তিনশো জন নতুন ছাত্র আসায় মোট ছাত্র সংখ্যা ও হলো আগে কত ছিল পাঁচশো জন পরে তিনশো জন আসলো তাহলে পাঁচশো যোগ তিনশো কত হলো আটশো 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 জন এবার তাহলে দশ দিন পরে কত দিন বাকি থাকে তাহলে লিখবো এবার দশ দিন পরে দিন বাকি রইল দশ দিন পর দিন বাকি রইল বাকি রইল কত দিন পঞ্চাশ দিন দিন থেকে পঞ্চাশ দিন থেকে আমরা দশ দিন বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাব চল্লিশ দিন ঠিক আছে এবার আমরা লিখব যে এই পাঁচশো জন ছাত্রের খাবার আছে চল্লিশ দিনের ঠিক আছে আমরা লিখব পাঁচশো জন পাঁচশো জন ছাত্রের খাবার আছে সমান সমান চল্লিশ অতএব একজন ছাত্রের খাবার আছে সমান সমান চল্লিশ গুন তাহলে আমরা চল্লিশ পাঁচশোকে যদি আমরা গুণ করি আমরা পাবো বিশ হাজার ঠিক আছে বিশ হাজার দিন বিশ হাজার দিনের আর কি দিনের অতএব এবার আমরা লিখবো যে আটশো জন ঠিক আছে আটশো জন ছাত্রের খাবার আছে আমরা কি লিখবো এবার বিশ হাজার কে বিশ কে আটশো দিয়ে

তাহলে আটশো দিয়ে আমাদের প্রথমে কত সংখ্যার ভিতরে দিতে হবে দুইশোর ভিতরে যাবে না তাহলে কি করতে হবে দুই হাজারের ভিতরে দিতে হবে তাহলে কত দিয়ে দিতে হবে দুই দ্বারা দুই দ্বারা যদি আমরা দিই তাহলে কত আসবে দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য দুই দ্বারা আটকে গুণ করলে ষোলো আমরা বিয়োগ করে পাবো আছে কত হলে দশ চার হাতে থাকে এক দুই আর হাতের এক দু হাতের এক আর এই এক দুই দুই দুয়ে মিলে গেলে শূন্য বামে শূন্য পরে না এবার আমরা কি করব এই শূন্য এখানে নেওয়া নিয়ে আসবো নেওয়া নিয়ে আসলে আমরা কত পেলাম চার হাজার এবার এই আটশো দ্বারা চার হাজারকে ভাগ দিব কত দিয়ে পাঁচ দিয়ে দিব পাঁচ দিয়ে দিয়ে দিলে কত হবে পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য পাঁচ দেওয়া শূন্যকে গুণ করলে শূন্য পাঁচ দ্বারা আটকে যদি গুণ করি পঁচাশটে চল্লিশ তাহলে আমরা আটশো দ্বারা যদি বিশ হাজারকে ভাগ করি তাহলে আমরা পাবো পঁচিশ তাহলে আমরা আটশত হাজার বিশ হাজারকে ভাগ করে কত পেলাম পঁচিশ পঁচিশ দিনের দিনের এই হল উত্তর এটা হল বাকি খাদ্য তাদের বাকি খাদ্য তাদের বাকি খাদ্য তাদের কতদিন চলবে বাকি খাদ্য তাদের পঁচিশ দিন পঁচিশ দিন চলবে তাহলে আমরা উত্তরটা সাজিয়ে লিখতে পারি এভাবে খাদ্য তাদের দিন চলবে আমাদের পরের অঙ্ক দশ নম্বর কোন পরিবারে আটজন লোকের ছাব্বিশ দিনের খাদ্য আছে পাঁচ দিন পর একজন লোক বাইরে চলে গেল এখন বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতো নিয়মেই হবে আর কি কোনো পরিবারে আটজন লোকের ছাব্বিশ দিনের খাদ্য আছে। ঠিক আছে তাহলে পাঁচ দিন পরে একজন লোক বাইরে চলে গেল তাহলে পাঁচ দিন পর একজন লোক বাইরে চলে গেল তাহলে একজন লোক বাইরে চলে গেলে কতজন লোক থাকে আমাদের লিখতে হবে একজন লোক বাইরে চলে যাওয়াই বাকি লোক রইল একজন লোক বাহিরে চলে যাওয়াই লোক বাকি রইল বাকি রইল জনের ভিতর একজন চলে গেল তাহলে আমাদের কত থাকবে আট বিয়োগ এক সমান সমান সাতজন এবার ছাব্বিশ দিন পাঁচ দিন কত দিন পরে একজন লোক চলে গেল পাঁচ দিন পরে তাহলে পাঁচ দিন পরে দিন কত থাকে পাঁচ দিন পরে দিন বাকি রইল পাঁচ দিন পর বাকি রইল ছাব্বিশ বিয়োগ পাঁচ সমান সমান একুশ দিন এখন আমরা আটজন লোকের খাদ্য চলে আট জন লোকের খাদ্য চলে একুশ দিন একুশ দিন অতএব একজন লোকের খাদ্য চলে একুশ গুণ আটাশ সমান সমান কত হবে আট একে আট আট দুগুণ ষোলো একশো আটষট্টি দিন এবার আমরা লিখব এই যে একজন লোক চলে যাওয়ায় যে কয়জন লোক থাকে সাতজন লোক অতএব সাতজন লোকের খাদ্য চলে সমান একশো আটষট্টি ভাগ সাত দিন এখন আমরা একশো আটষট্টিকে সাত ধারা ভাগ করব সাত ধারা ভাগ করলে কত হবে সাত দো চোদ্দ হাতে থাকে দুই দুই আট আটাশ চার সাতটা আটাশ চব্বিশ দিন আমাদের উত্তর হলো চব্বিশ দিন উত্তর অবশিষ্ট খাদ্যে চব্বিশ দিন চলবে চব্বিশ দিন চলবে